আজকে আমরা দেখব কিভাবে অ্যালকিন প্রস্তুত করতে হয় অ্যালকাইন থেকে। এখানে একটা অ্যালকাইন দেওয়া আছে এবং এটা হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। এই অ্যালকাইনটার সাথে আমরা বিক্রিয়া দেব হাইড্রোজেনের এবং দেখব কি হয়। তবে এখানে প্রভাবক হিসেবে আমাদের দরকার প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। জৈব রসায়ন পর্ব দুইয়ে আমরা দেখেছিলাম কিভাবে অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করতে হয়। সেই ক্ষেত্রে তাপমাত্রা ছিল 150 ডিগ্রি সেলসিয়াস এবং প্রভাবক হিসেবে ছিল নিকেল। কিন্তু আজকে আমরা দেখব কিভাবে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করা যায়। তবে এই ক্ষেত্রে আমাদের প্রভাবক হিসেবে দরকার প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। এখানে প্যালাডিয়ামের কাজ হচ্ছে এই বিক্রিয়াটিকে সামনের দিকে নিয়ে যাওয়া এবং এই বেরিয়াম সালফেটের কাজ হচ্ছে বিক্রিয়াকে কোনো জায়গায় স্টপ করে দেওয়া, বিক্রিয়াকে হ্রাস করা বা বিক্রিয়াকে থামিয়ে দেওয়া। অর্থাৎ প্যালাডিয়ামের উপস্থিতিতে অ্যালকাইনের সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া দেওয়া হয় এরা সাধারণত চেষ্টা করে অ্যালকেন প্রস্তুত করার জন্য, কিন্তু এই যে এই বেরিয়াম সালফেট ও বাধা দেয় যেন অ্যালকাইন কখনোই অ্যালকেনে পরিণত হতে না পারে। অর্থাৎ এই বিক্রিয়াটা অর্ধেক মুহূর্তে গিয়ে থেমে যায়। এখানে আমি যে বিক্রিয়াটি লিখেছি এখানেও সেম বিক্রিয়া, আমরা এখানে মেকানিজমটা দেখব আর এখানে আসল বিক্রিয়া। এখানে যে ঘটনাটা ঘটবে, এই হাইড্রোজেন এসে প্রথমে তাদের পাই বন্ধনগুলোকে অ্যাটাক করবে। অ্যাটাক করার ফলে এই কার্বনের এবং এই কার্বনের মধ্যকার একটা বন্ধন ভেঙে যাবে, যার ফলে এই কার্বনের একটা হাত খালি হবে এবং এই কার্বনেরও একটা হাত খালি হবে। তখন এই যে দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এসে এখানে বসবে আর একটা হাইড্রোজেন এসে এখানে বসবে। এখন এই যৌগটিকে আমি লিখতে পারি, অর্থাৎ অ্যালকিনে পরিণত হয়ে গেল। এখন এখানে যদি প্রভাবক হিসেবে বেরিয়াম সালফেট না থাকতো তাহলে এই বিক্রিয়াটা আরও সামনের দিকে যেত এবং সেটা অ্যালকেনে পরিণত হতো। এই বেরিয়াম সালফেট থাকার কারণে বিক্রিয়াটি কমপ্লিট হবে না, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত হবে। এভাবেই আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করতে পারি।